জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। একটি আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ। বুধবার ভোররাতে সামসেরগঞ্জ থানার গাজীনগরের আমবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম নাজির হোসেন এবং আফফান আলী। উভয়ের বাড়ি সামসেরগঞ্জ থানার গাজীনগর এলাকায়। বুধবার ধৃতদের আদালতে পাঠানো হয়। কী উদ্দেশ্যে এবং কাকে দেওয়ার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আমবাগানে এসেছিল ধৃতরা তার তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই সামসেরগঞ্জে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।